Drop it. তো হ্যালো সেলবল, আশা করি সকলে ভালো আছো। আজকে হাজির হলাম তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও এলে। মূলত এটার উদ্দেশ্য হচ্ছে ফেসবুকের নতুন একটা আপডেট চলে আসছে, সেই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করার জন্য হাজির হলাম। তো শুরু করার পূর্বে কই, যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার করো, কিছুক্ষণ আমি সবসময় টেকনোলজি সম্পর্কে ভিডিওগুলো আপলোড করে থাকি। তো শুরু করা যাক। তো দেখো, বেশ কিছুদিন হলেই ফেসবুক কিন্তু মোটামুটি ভালো কিছু আপডেট নিয়ে আসছে। এর কয়েকদিন আগেই দেখা গেল যে ক্রিয়েটরদের জন্য, মূলত যারা ভিডিও মেক করে তাদের জন্য একটা ভালো একটা আপডেট নিয়ে আসলো। সেটা হচ্ছে যে আগে যেটা আসলো 10,000 ফলোয়ার আর 6 লাখ মিনিট ওয়াচ টাইম আসছিল লাস্ট 7 দিনের মধ্যে, সেটা তারা কমে করলো কি মাত্র 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট, মানে 1,000 ঘন্টা লাস্ট 7 দিনের মধ্যে করা লাগবে, আর ফলোয়ারটা হচ্ছে লাইফ টাইমের মধ্যে। তো এই যে আপডেটগুলো আনতেছে ফেসবুক, এটা মূলত হচ্ছে তাদের যে ব্যবসার যে পরিস্থিতি, মূলত করোনার সময়ে তাদের যে লস আছে, মূলত সেই লসটা পুষিয়ে নেওয়ার জন্য এই নতুন নতুন কিছু আপডেট আনিচ্ছে। তো এখন বর্তমানে যে আপডেটটা নিয়ে আসলো খুব তাড়াতাড়ি রিসেন্টলি, সেটা হচ্ছে যে এখন থেকে যদি তোমরা কেউ ফেসবুক পেজ অথবা আইডি ভেরিফাই করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু টাকা গোনা লাগবে। সেটা কী সেই কথা এখন করছি, সেটা হচ্ছে যে ধরো কারো একটা পেজ বা একটা আইডি ভেরিফিকেশন করা প্রয়োজন, মানে ব্লু ব্যাচ যেটা, সেই ব্লু ব্যাচ যদি কেউ নিবার চায় তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেক মাসে $11.99 দেওয়া লাগবে ফেসবুক হোক, মানে ফেসবুকের যে প্রতিষ্ঠান সেটা ইনস্টাগ্রাম হতো অথবা ফেসবুক হোক, মূলত হচ্ছে মেটা নিবি সেই তারা ইয়ে করছিলো, যেটা আগে আসলে একদম টোটালি ফ্রি। ঠিক আছে, তো নতুন আপডেট এটাই আনলো যে এখন থেকে যারা ফেসবুক ভেরিফাই করবে পেজ অথবা আইডি তার দেওয়া লাগবে $11.99 প্রত্যেক মাসে। এটা যারা হচ্ছে অ্যান্ড্রয়েড অথবা উইন্ডোজ ব্যবহার করবে তাদের জন্য, আর যদি iOS কেউ ব্যবহার করে সেক্ষেত্রে টার্গেট দেওয়া লাগবে $14.99 পার মান্থ। মানে এটাই বোঝা যাচ্ছে যে iOS যারা ইউজ করবে টার্গেটের জন্য আলাদা একটা ফিচার বা আলাদা একটা অ্যামাউন্ট কিন্তু রেখে দিয়েছে ফেসবুক। ঠিক আছে, শুধু ফেসবুক না, ইনস্টাগ্রামের ক্ষেত্রেও সেম, যেহেতু ফেসবুক ইনস্টাগ্রাম মেটার অঙ্গ প্রতিষ্ঠান বলা চলে বা প্রোডাক্ট বলা চলে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সব কিছু রুলস রেগুলেশন যেগুলো সেগুলো কিন্তু সব মেটাই করতেছে। তো এখন থেকে মূলত যদি তোমরা কেউ করো, তবে এইটি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই চলতি মাসে অথবা সামনের মাসে এই যে ফিচারটা, এই যে কন্ডিশনটা, এটা কিন্তু প্রথম চালু হবে মূলত অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড, এই দুটো কান্ট্রির থেকে মূলত তারা শুরু করবে। তারপর আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে হয়তো বা এই বছরের মধ্যেই সারা ওয়ার্ল্ডেই তারা এই যে রুলস অ্যান্ড রেগুলেশন যে বা যে আপডেট এটা তারা অ্যাপ্লাই করে ফেল দেবে। তো মূলত এর উদ্দেশ্য হচ্ছে একটাই, এ যাবত যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো পুষে নেওয়ার জন্য। যদিও ফেসবুক প্রথমে বলেছিল এটা একদম টোটালি ফ্রি, মানুষের জন্য উন্মুক্ত থাকবে, কিন্তু এখন এসে তারা এই ধরনের কন্ডিশনগুলো লাগিয়ে দিল, যেটা কিছুদিন আগেই কিন্তু টুইটার করে ফেলাইছে অলরেডি, যে ব্লু ভেরিফাই ব্যাচ যাদের আছে তাদেরকে কিন্তু অবশ্যই পে করতে হয় মান্থলি একটা কন্ডিশন, সেটা কিন্তু নিয়ে আসছিল টুইটার। তো শেয়ার মানে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু দেখা যাচ্ছে ফেসবুক এখন সেম পথেই কিন্তু হাঁটতেছে। তো আসলে টেকনোলজি ডে বাই ডে হি আপডেট হচ্ছে বা কোথায় যাচ্ছে এটা আসলে বোঝা মুশকিল, হয়তো বা সামনে আরও কিছু আপডেট আনতে পারে ফেসবুক প্রতিষ্ঠান মেটা, আমরা জানি না, আমাদেরকে অবশ্যই অবশ্যই অপেক্ষা করতে হবে। তো যাই হোক, সলপল আজকে এই পর্যন্তই, কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবচেয়ে ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।